লকডাউনে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 15 জুলাই বৃহস্পতিবার থেকে 23 জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করা হয়। তবে নিয়ম অনুযায়ী এখনও লকডাউন চলছে, কিন্তু নবীগঞ্জ নৌঘাটে গিয়ে দেখা যায় অন্য চিত্র। নবীগঞ্জ ঘাট থেকে পাঠানটুলি এবং জেলা প্রশাসকের বাড়ি পর্যন্ত প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। এ ব্যাপারে ঘাটের ম্যানেজার জানান, কাঞ্চনপুর ব্রিজের সংস্কারের কাজ চলার কারণে নৌঘাট দিয়ে গাড়ির চাপ বাড়ে। লকডাউনের মধ্যে এই ফেরিঘাটের এখানে এত জ্যাম কিসের বলতে পারবেন? তো আমরা তো লকডাউনের কারণে একটা ফেরি চলতেছে, তা আমাদের 1-1.5 ঘন্টা পর পর আর ফেরি চলে। তা লকডাউনের টাইম এইভাবে চলতো, তা আমাদের তিনটা ড্রাইভার থেকে 2টা ড্রাইভার অলরেডি দেশে চলে গেছে। তা একটা ড্রাইভার ভাগ্যবশত ভালো, মানে এখানে তিনি ওই যে সোনারগাঁ থাকে, তো শুনলাম যে অনেক জ্যাম করার কারণে আমি আমার আরেক ড্রাইভার ফোন দিলাম, আমাদের স্টাফদের ফোন দিলাম যে অনেক জ্যাম, ওই নাঙ্গলবন ব্রিজে মানে কাজ চলছে, এই জন্য ওই যে ওই সাইডেতে জ্যামটা এখানে শুরু হয়েছে, আমাদের অনেক জ্যাম হয়েছে, আমরা 4-5 জন মিলে জ্যাম ছুটাচ্ছি। আর বর্তমানে যে পরিস্থিতি অনেক মোটামুটি নর্মাল হয়েছে, এবং আমরা শুনলাম যে ওইখানে ব্রিজে কাজ চলছে, এই জন্য এই জ্যামটা। যানবাহনের এই তীব্র চাপ কমাতে 2টা ফেরি চালু করেন। দীর্ঘক্ষণ ধরে যানবাহনগুলো দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তন্ময় আহমেদের ক্যামেরায় যুবেদ সরকার, NNTV, নারায়ণগঞ্জ।